নমস্কার, সুশ্রুত টিভির হ্যালো ডক্টর অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজ আমাদের সাথে রয়েছেন সুশ্রুত আই ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডক্টর কৌশিক সরকার। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো রিফ্র্যাকটিভ ক্যাটারাক্ট সার্জারি অ্যান্ড বেনিফিটস অফ টরিক অ্যান্ড মাল্টিফোকাল আইওএলস। আপনাদেরও যদি কোনো প্রশ্ন থাকে আপনারাও সরাসরি আমাদের এই অনুষ্ঠানে প্রশ্ন করতে পারেন। আমাদের ফোন নাম্বার 9073-99-77-20। আরো একবার বলছি, 9073-99-77-20। আসুন আমরা সরাসরি চলে যাই ডাক্তারের কাছে। স্যার, প্রথমেই যে প্রশ্নটা করার আছে সেটা হলো যে ক্যাটারাক্ট সার্জারি অ্যাডভান্সমেন্টটা কি এখনকার দিনে? ক্যাটারাক্ট সার্জারির অ্যাডভান্সমেন্ট জানার আগে আমাদের একটু ক্যাটারাক্ট বা এখানে ক্যাটারাক্ট হয় লেন্স এর অ্যানাটমিটা একটু জানা উচিত। তো অ্যাকচুয়ালি লেন্স বা ক্যাটারাক্ট যেখানে হয় সেটা একটা ব্যাগের মধ্যে থাকে, চোখের মধ্যে আমাদের মনির পিছনে রেটিনার সামনে একটা ব্যাগের মধ্যে থাকে। তো সেটাকে আমরা ক্যাপসুল বলি, ক্যাপসুলার ব্যাগ। তো আগে কি হতো, আগে লেন্স ওই ক্যাপসুলার ব্যাগ সহ পুরোটাই চোখ চোখ কেটে বের করে দেওয়া হতো এবং পরে পেশেন্টকে দূরের বা কাছের জিনিস দেখানোর জন্য একটা মোটা পাওয়ারের চশমা আমরা দিতাম। তো ডে বাই ডে ক্যাটারাক্ট সার্জারি অনেক অ্যাডভান্স হয়েছে, মানুষের এক্সপেকটেশন অনেক বেড়েছে। তো তারপরে এলো ইন্ট্রাকুলার লেন্স ইমপ্লান্টেশন। তো সেটাও দুভাবে হয়, একটাকে আমরা বলি সাধারণ ভাষায়, মানুষের ভাষায় বলে মাইক্রো সার্জারি, আর একটা হচ্ছে ফেকো, যেটা মেশিনের দ্বারা। তো মাইক্রো সার্জারিতে কি হয়, এখানেও চোখ কেটে আমরা ওই ব্যাগটাকে রেখে ভেতরের যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস সমেত বাকি বাকি যে ছানির অংশটুকু আছে সেটুকু বের করে আমরা একটা রিজিড পিএমএমএ লেন্স আমরা ওই ব্যাগের মধ্যে দিই। তো সুবিধাটা কি, এখানে এখানে যে পুরনো যেখানে পুরো লেন্সটাই বের করে দেওয়া হতো, তো সেখানে আমাদের পাওয়ার অনেক বেশি লাগে দূরে কাছে দেখার জন্য। তো এখানে পাওয়ার অনেক কম লাগে, হয়তো দূরের জন্য কিছু পাওয়ার লাগে, কাছের জন্য পাওয়ার লাগে, পেশেন্টের স্যাটিসফ্যাকশন অনেক বেশি হয় এখানে। আর সব থেকে কমন যেটা এখন যেটা পারফর্ম করা হয় ক্যাটারাক্ট সার্জারির জন্য সেটা হচ্ছে ফেকো ইমালসিফিকেশন। তো এখন সব জায়গাতে মোটামুটি যে কোনো আই ইনস্টিটিউট, আমাদের সুশ্রুতি বিশেষ করে ফেকো ইমালসিফিকেশনই আমরা করি। তো এখানে কি হয়, এখানে আমাদের চোখের মণিতে যেটা আছে যেটাকে আমরা কর্নিয়া বলি, তো সেখানে একটা ছোট্ট মাইক্রো ইনসিশন দেওয়া হয় 2.2 মিলিমিটার বা 2.8 মিলিমিটার, এবং সেটা মাইক্রো সার্জারির থেকে অনেকটাই ছোট ইনসিশন। তো সেটা দিয়ে আমরা মেশিন দিয়ে ভেতরের যে ছানির অংশটুকু আছে ক্যাপসুলার ব্যাগটুকু ছাড়া সেটুকু আমরা ইমালসিফাই করে বের করে একটা ফোল্ডেবল লেন্স আমরা ইনজেক্টরে করে ঢোকাই। মাইক্রো সার্জারির সঙ্গে ডিফারেন্স হলো সেখানে আমরা হাতে করে লেন্সটা কোনো ফরসেপে করে ধরে সে লেন্সটা ঢোকাই, এখানে আমরা একটা ইনজেক্টর ইউজ করি যাতে আমরা লেন্সটাকে ফোল্ড করতে পারি। ফোল্ড করে আমরা ব্যাগের মধ্যে ঢুকিয়ে তারপর লেন্সটাকে প্রেস করি। তো সুবিধা কি, এখনকার এই মাইক্রো সার্জারি ফেকো ইমালসিফিকেশন বা আগেকার যে লেন্স বিহীন যে অপারেশন করা হতো, প্রথম কথা মানুষের দেখা, আর 2 নম্বর রিকভারি। এখানে রিকভারিটা অনেক ফাস্টেস্ট। নর্মালি পেশেন্টদেরকে আমরা এখানে যে ফেকো ইমালসিফিকেশন পারফর্ম করি আমরা 7 দিনের মধ্যে চশমা দিয়ে দিই, পেশেন্ট রিকভারও খুব তাড়াতাড়ি হয়। এটাই রিসেন্ট অ্যাডভান্সমেন্ট। আরো কিছু সার্জারির অ্যাডভান্সমেন্ট আছে যেটা আমাদের কলকাতা সুশ্রুতে এখন হয়ে থাকে, যে লেজার অ্যাসিস্টেড ক্যাটারাক্ট সার্জারি। তো সেখানে আমরা ফেকো ইমালসিফিকেশনের কিছু স্টেপস আমরা লেজার দিয়ে পারফর্ম করি, বাকিটা আমাদের ওই মেশিন দিয়ে বের করে লেন্স প্লেসমেন্ট করা হয়। আচ্ছা, তো আর এই রিফ্র্যাকটিভ ক্যাটারাক্ট সার্জারি বলতে কি বোঝায়? হ্যাঁ, তো রিসেন্ট অ্যাডভান্সমেন্টে এটা একটা খুব বড় জিনিস যে রিফ্র্যাকটিভ ক্যাটারাক্ট সার্জারি, যে পেশেন্টের ক্যাটারাক্টের সঙ্গে তার রিফ্র্যাকটিভ স্ট্যাটাসটাকেও আমরা চেষ্টা করি ইম্প্রুভ করার। তো নর্মালি মানুষের রিফ্র্যাকটিভ এরর যেটা থাকে, একটা হচ্ছে স্ফেরিক্যাল পাওয়ার থাকে আর একটা সিলিন্ডার পাওয়ার। তো স্ফেরিক্যাল আমাদের যে ক্যাটারাক্ট সার্জারির পরে যে আমরা ইন্ট্রাকুলার লেন্স বসাই, তো নর্মাল যে মনোফোকাল লেন্স গুলো থাকে সেগুলো দিয়ে আমরা স্ফেরিক্যাল পাওয়ারটা কারেক্ট করতে পারি। ধরুন একটা পেশেন্টের ছোট থেকে পাওয়ার আছে, তার মায়োপিক পেশেন্ট, তার মাইনাস পাওয়ার আছে বা তার প্লাস পাওয়ার আছে, সে খালি চোখে কিছুই দেখতে পায়। তো ক্যাটারাক্ট হওয়ার পর সে আরো কম দেখে। তো পেশেন্ট যখন ক্যাটারাক্ট সার্জারি করিয়ে নেবে, তার যদি শুধু স্ফেরিক্যাল পাওয়ার থেকে থাকে, তো আমরা ওই ইন্ট্রাকুলার লেন্স দিয়ে সেই ক্যাটারাক্টের সঙ্গে সেই স্ফেরিক্যাল পাওয়ারটাকেও আমরা ঠিক করে দিতে পারি মনোফোকাল লেন্স দিয়ে। স্বাভাবিক পেশেন্ট অপারেশনের পরে যে ছোট থেকে যে দূরের জিনিস সে খালি চোখে দেখতে পায় না, সে স্যাটিসফাইড হয় যে না আমি এখন খালি চোখে অনেকটা দেখতে পাচ্ছি। আর 2 নম্বর জিনিস হচ্ছে সিলিন্ডার পাওয়ার,
বা যেটাকে আমরা আমাদের মেডিকেল টার্মে বলি অ্যাস্টিগমেটিজম। তো নর্মাল মনোফোকাল লেন্সে কিন্তু শুধুমাত্র স্ফেরিক্যাল পাওয়ারটা ইনকর্পোরেটেড থাকে, ওখানে কোনো সিলিন্ডার পাওয়ার থাকে না। তো নতুন এক রকমের লেন্স আছে, বেশ কিছুদিন ধরেই বাজারে আছে, আমরা এরকম লেন্স যে ক্যাটারাক্ট সার্জারি পারফর্মও করে থাকি, এটাকে বলে টোরিক লেন্স। তো সেখানে কি হয়, আমাদের যে প্রি এক্সিস্টিং যে কর্নিয়াল অ্যাস্টিগমেটিজম থাকে বা পেশেন্টের যে সিলিন্ডার পাওয়ার যেটা লাগে, তো ক্যাটারাক্ট অপারেশনের সঙ্গে সঙ্গে আমরা ওই টোরিক লেন্স ব্যাগের মধ্যে আমাদের চোখের মধ্যে প্লেস করে রেখে আমরা সিলিন্ডার পাওয়ারটাকেও টু সাম এক্সটেন্ট অনেকটাই আমরা ঠিক করতে পারি। মানে মানুষ যে চশমা ছাড়া, যে চশমা ডিপেন্ডেন্ট মানুষ, যে চশমা ছাড়া আমার দূরে কিছু দেখতে পায় না, তো সেসব পেশেন্ট ক্যাটারাক্ট সার্জারির পরে হয়তো দূরের জিনিসটা চশমা ছাড়াও দেখতে পায় পরিষ্কারভাবে। এটা ভালো দিক এটা ক্যাটারাক্ট সার্জারির ক্ষেত্রে। আচ্ছা, আপনি তো আমাদের ক্যাটারাক্ট সার্জারি ব্যাপারে বললেন, এবার তাহলে আমরা মানে অপারেশনের সময় যে লেন্স বসানো হয় লেন্সের দিকে যাই। তো সেখানে যেটা আমরা প্রথমেই বলেছিলাম যে আজকে আমরা টরিক লেন্স আর মাল্টিফোকাল আইরিস সেটা নিয়ে আলোচনা করব। দি টরিক লেন্স বলতে কি বোঝায়, মাল্টিফোকাল বলতে কি, মানে দুটোর মধ্যে বেনিফিটসটা কি আছে? টোরিক লেন্স নিয়ে আমি তো কিছুটা বললামই যে আমরা ওই সিলিন্ডার পাওয়ার কিছুটা হলেও আমরা কারেক্ট করতে পারি। তো নর্মালি এখন আমাদের যে লেন্স ক্যালকুলেশন সিস্টেম, মানে এই টোরিক লেন্স বা মাল্টিফোকাল আইওএল আমরা যখনই বসাই, তো আমাদের এই যে কোনো ক্যাটারাক্ট সার্জারির আগে আমাদের যে ইন্ট্রাকুলার লেন্স আইওএল যেটা বসবে, তো সেটার পাওয়ারটা আমাদের মাপতে হয় যে কতটা পাওয়ার লাগবে তার। তো এখনকার দিনে যে বায়োমেট্রি বা ইন্ট্রাকুলার লেন্স যে পাওয়ার ক্যালকুলেশন সিস্টেমটা অনেকটাই উন্নত, তো সেখানে আমরা মোটামুটি অ্যাকিউরেট মাপতে পারি যে আমার একটা পেশেন্টে যদি ইন্ট্রাকুলার লেন্স আমরা এরকম বসাই যে তার প্রি এক্সিস্টিং কিছু থাকলে সেটা আমরা কারেক্ট করতে পারবো, বা পোস্ট ক্যাটারাক্ট সার্জারি তার সেরকম দূরের পাওয়ার কিছু লাগবে না। তো এই যে ফান্ডামেন্টাল জিনিস, এটা থেকেই টোরিক লেন্স এসছে। তো এই টোরিক লেন্স আমরা যে প্রি এক্সিস্টিং যদি কর্নিয়াল অ্যাস্টিগমেটিজম থাকে, তো সেটাকে আমরা কারেক্ট করি আমরা লেন্সের মাধ্যমে। সানি অপারেশনের পরে ইন্ট্রাকুলার আমরা একটা লেন্স বসিয়ে সেই প্রি এক্সিস্টিং আমরা কর্নিয়াল অ্যাস্টিগমেটিজমটা আমরা কারেক্ট করতে পারি বাই মিন্স অফ টোরিক লেন্স। তো এটাই। আর মাল্টিফোকাল লেন্সের কথা যেটা বললেন, মাল্টিফোকাল লেন্স হচ্ছে আমাদের যে নর্মাল যে লেন্স আমরা বসাই, ম্যাক্সিমাম লেন্সই মনোফোকাল হয়। মানে আমাদের নর্মাল চোখ কিন্তু কম বয়সী 40 বছরের উপরে যাদের পাওয়ার লাগে না, তারা দূরেরটাও দেখতে পায় এবং কাছেরটাও দেখতে পায় সমানভাবে, কাছে জিনিসটা ফোকাস করতে পারে ইন্টারনাল আমাদের চোখের যে মেকানিজম আছে সেই মেকানিজমের জন্য। তো যখনই 40 বছর পেরিয়ে যায়, একটা কমন টার্ম আছে চালসে বলে, 40-এর পরে মানুষ কাছেরটা দেখতে পায় না, কাছেরটার জন্য তার পাওয়ার লাগে। তো এরপর যখন ক্যাটারাক্ট সার্জারি মানুষ করায় তারপরে, তো যে লেন্স দিয়ে নর্মাল অপারেশন হয় মনোফোকাল লেন্স দিয়ে, সেটাতে শুধুমাত্র দূরের পাওয়ারটা কারেক্ট করা হয়, নর্মাল মনোফোকাল লেন্স বা মনোফোকাল উইথ টরি। কাছের জিনিস কিন্তু তখনও মানুষ চশমা দিয়েই দেখতে পায়, কাছের জিনিসটা সে খালি চোখে দেখতে পায় না। তো এখানেই আসে মাল্টিফোকাল লেন্স। তো মাল্টিফোকাল লেন্সে কি হয় যে মানুষ যেরকম দূরেরটা আনএডেড, মানে খালি চোখে দূরেরটা দেখতে পায়, তো কাছেরটাও, কাছেরটার পাওয়ারও সেই লেন্সের মধ্যে, যে লেন্স চোখের মধ্যে বসছে সেই লেন্সের মধ্যে কাছের পাওয়ারও দেওয়া থাকে। তো মানুষ যেমন দূরেরটা দেখতে পায় সেরকম কাছেরটাও সে প্রকাশ করতে পারে মাল্টিফোকাল লেন্সের মাধ্যমে। বিভিন্ন টাইপের মাল্টিফোকাল লেন্স আছে। তো নতুন আরেকটা লেন্স এসছে, সেটাকে আমরা ট্রাইফোকাল বলি। তো সেখানে কি হয়, যে দূরের দৃষ্টির বা কাছের দৃষ্টির সঙ্গে আমাদের একটা ইন্টারমিডিয়েট ভিশন থাকে, যেটা আমরা যারা এই কম্পিউটার বা ল্যাপটপে কাজ করি আমাদের বেশি লাগে। তো সেই ইন্টারমিডিয়েট ভিশনটাও এই ট্রাইফোকাল লেন্সের মাধ্যমে ঠিক করা যায়। তো যা স্বাভাবিকভাবে যারা চশমা ইন্ডিপেন্ডেন্ট থাকতে চায়, যে না আমি চশমা পরবো না অপারেশনের পরে, বা যারা এরকম ল্যাপটপ বা কম্পিউটারে কাজ বেশি করে বা অফিস ওয়ার্ক বেশি করে, তারা যদি ক্যাটারাক্ট সার্জারি করে তাদের জন্য মাল্টিফোকাল লেন্স বা ট্রাইফোকাল লেন্স গুলো উপযোগী। আচ্ছা, তো এই ধরনের অপারেশনের ফলে যে কারেকশনটা করা হলো, তো সেই কারেকশনটা কতদিন স্টেবল থাকে? এটা মোটামুটি লাইফ লং ই, কারণ এটা পেশেন্টদের অনেকেরই প্রশ্ন থাকে যে ডাক্তারবাবু আমরা যখন একটা লেন্স বসালাম তো লেন্সের লংজিভিটি কতদিন কতদিন, মানে কতদিন পরে আবার কি কিছু করতে হবে বা চেঞ্জ করতে হবে। একটা জিনিস আমরা সবসময় বলি বা অ্যাসিওর করি, আপনার চোখে যে এই লেন্স বসানো হলো, তো এটা সারা জীবনের, এই লেন্স যেমন আছে, যদি এখন অন্য কোনো অসুবিধা না হয়, তো এই লেন্স আপনার সারা জীবনে এই যে এরকম আছে এখন, ভবিষ্যতে সেরকমই থাকবে। লংজিভিটি মানে টিল ডেথ,
যতদিন চোখ আছে তো লেন্সও হোল লাইফের জন্য, চোখ যতদিন আছে লেন্সও ততদিনই থাকবে। আচ্ছা, আর ধর একটু ইয়াং পেশেন্ট যারা থাকে, ইয়াং এজ যাদের অপারেশন হচ্ছে, তো তাদের জন্য কোন অয়েল গুলো সুইটেবল? ইয়াং পেশেন্টদের জন্য তো যদি তার সিলিন্ডার পাওয়ার থেকে থাকে তো অবভিয়াসলি আমরা বলবো যে যদি পেশেন্ট শুধুমাত্র দূরেরটা কারেক্ট করতে যায় তো টোরিক লেন্স ভালো। আর জেনারেলি ইয়াং পেশেন্টের তো কাছেরটা একটা বয়স্ক পেশেন্টের থেকে বেশি লাগে, পড়াশোনা পড়াশোনার ব্যাপারগুলো বেশি থাকে বা এরকম ল্যাপটপ বা কম্পিউটার ওয়ার্ক ইন্টারমিডিয়েট ওয়ার্ক বেশি থাকে, তো সেখানে ট্রাইফোকাল লেন্স বা মাল্টিফোকাল লেন্স উপযোগী। অনেকটাই তাদের লাইফস্টাইল এর উপর ডিপেন্ড একদম করছে। পুরোটাই লাইফস্টাইল এর উপর ডিপেন্ড করে। আগে মানুষ ছানি অপারেশন করতো পুরোপুরি ম্যাচিওর হয়ে গেলে, হ্যাঁ আমি কিছুই দেখতে পাচ্ছি না জাস্ট লাইট টুকু দেখতে পাচ্ছি, তো সেই অবস্থায় ছানিটুকু বের করে নিয়ে মোটা ফ্রেমের আমরা বা মোটা কাঁধের চশমা দিতাম। এখন মানুষের লাইফস্টাইল উন্নত হয়েছে, চেঞ্জ হয়েছে বিশেষ করে লাইফস্টাইল, আর্লি ক্যাট্রাক্ট হলে মানুষের অসুবিধা হয় তখন মানুষ অপারেশন করিয়ে নেয়, সেই জন্য আমাদের রিফ্র্যাকটিভ দিকটাও খেয়াল রাখতে হয়, হ্যাঁ মানুষ কতটা খুশি থাকছে, কারণ চশমা ইউজ করাও তো একটা কম্বারসাম জিনিস, সবসময় চশমা ইউজ করা যায় না দূরের জিনিস দূরের দেখা বা কাছে দেখার জন্য, এই হিসাবে রিফ্র্যাকটিভ ক্যাটারাক্ট সার্জারি এখনকার দিনে হচ্ছে এবং সেটা খুব ভালোভাবে এগিয়ে চলছে। আচ্ছা, তো এই ধরনের অপারেশনের ক্ষেত্রে কোন রকম কমপ্লিকেশনস কিছু অ্যারাইজ করতে পারে কি? অপারেশন জিনিসটাই তো এটা শুধু মানে ক্যাটারাক্ট অপারেশন করছে, যে কোনো অপারেশনই কমপ্লিকেশন হতে পারে সেটা আলাদা ব্যাপার, কিন্তু মোটামুটি লেন্স রিলেটেড কমপ্লিকেশন অপারেশনের ইয়েতে পরে বা অপারেশনের সময় সেরকম কিছু হয় না। হ্যাঁ কিছু কমপ্লিকেশন অপারেশন রিলেটেড হতে পারে, তখন আমরা সেরকম ভাবে স্টেপস নিই, কিছু কিছু সময় দেখা যায় যে হ্যাঁ এই লেন্স বসানো গেল না, তখন হয়তো আমরা লেন্স টেন্স চেঞ্জ করে দিই, তবে সেগুলো পুরোপুরি যিনি অপারেশন করছেন তার উপর ডিপেন্ড করে তিনি কতটা এফিশিয়েন্ট বা তিনি কিভাবে অপারেশন করেন, লেন্স রিলেটেড প্রবলেম সেরকম কিছু হয় না। আচ্ছা, মানে এই ইন জেনারেল এই ধরনের লেন্সের ক্ষেত্রে কমপ্লিকেশনস এমনি কিছু নেই, মানে ভয়েরও কোনো কারণ নেই? লেন্সের কমপ্লিকেশন সেরকম কিছু নেই, সার্জারিটা আলাদা ব্যাপার কিন্তু লেন্সের কমপ্লিকেশন সেরকম কিছু নেই, লেন্স যদি একবার দেয়া হয় সেরকম কমপ্লিকেশন কিছু নেই। বেশ, আমরা তো অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি, তো আপনার যদি কোনো বক্তব্য থাকে আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে? একটাই একটাই বক্তব্য যে মানুষের দৃষ্টিভঙ্গি এখন আগের থেকে অনেক চেঞ্জ হয়েছে, চোখ নিয়ে হয়তো আগে মানুষ বেশি ভাবতো না, এখন মানুষ চোখ নিয়েও ভাবে, হ্যাঁ ছোটখাটো অসুবিধা হলে বা কম দেখতে পেলে মানুষ দেখাতে আসে, তো আমরা এটাই চাইবো যে এরকম জিনিস যেন কন্টিনিউ থাকে বা জিনিসটা যেন আরো বেশি ভাবে এগিয়ে যায়, কারণ অনেক সময় দেখা যায় যে কিছু কিছু সময় গাফিলতিও থাকে, যেমন বয়স্ক মানুষদের হয়তো ছানি অনেক দিনই পড়েছে তারা সেইভাবেই কাজ চালিয়ে নিচ্ছে, হঠাৎ করে এমন সময় এলে হয়তো ছানি ফেটে গেল, তো সেই সেই তাদের সেইরকম একটা কনসেপ্ট কন্ডিশনে থাকে, মানে বয়স্ক মানুষের একটা কনসেপ্ট থাকে কি আর কদিনই বা বাঁচবো, অপারেশন করে কি হবে, কিন্তু আমরা একটা কথাই বলি যতদিনই বাঁচবেন ভালোভাবে বাঁচুন, ছানি অপারেশন কিছু না কোয়ালিটি অফ লাইফটাকে ইমপ্রুভ করে, মানুষ খুশি থাকে মানুষের কোয়ালিটি অফ লাইফটা ইমপ্রুভ হয়, সেজন্য আমরা বলি যদি প্রবলেম হয় অবশ্যই আসুন আমাদের এসে দেখিয়ে যান। অবশ্যই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আজকের মতো তো সময় শেষ, এখানেই শেষ করতে হবে, আমরা আবারও আপনাদের কাছে চলে আসবো নতুন কোনো চোখের সমস্যা নিয়ে, নতুন কোনো ডক্টরকে নিয়ে। আজকের মতো এই পর্যন্তই, নমস্কার। নমস্কার।